आज আমি 143 বছর বিয়ে করলাম। ওলা উঠে বোর পেটে একটা শিলনোড়া দুধেরই সন্তান জন্মাল। মনের মধ্যে আমার কত দুঃখ চেপে চেপে দেশ বিদেশে আমি ঘুরি ঘুরি বেড়াচ্ছি। এই দুর্গাপূজায় এসে যাচ্ছে কত লোকের ছেলে মেয়ে নেই, এদিক ওদিক ঘোরাঘুরি করবে, আর আমি শালা কি করব? সেদিন আমি বউটাকে বললাম, দেখ বউ, আমার তো কোনো ছেলেপুলি তোদেরই আমার না, তোর তো কোনো ছেলেপুলি হইলো না, তুই একবার আমাকে বাপ বলে ডাকত? শালার বউ এমন গুড়ানি দিল বাপ, ওরে বাবারে সাতখানা আমার দাঁত পড়িয়ে গেল। শালা মনে মনে আমার ভীষণ রাগ উঠে আছে, যদি বউ কোনো দিন আমি সুযোগ পাইয়ে যাই নাই তা তোকে শালা বাপ বলাই ছাড়বে। আর শালা ওলা উঠো শালা বেদ শ্বশুরটি সেই যে মেয়েটাকে আমার সাথে বিয়া দিল শালা একদিনও আসলো নাই। ওলা উঠো খাল ভাড়াটি একবার আসুক না, ওকে যা করিব সেটা আমি জানি আর আমার বাপ জানি। বাপ জামাই, ও বাপ জামাই, বাপ জামাই, শালা গলাটা চেনা চেনা লাগছে। ওলা উঠে শ্বশুর আসছে নাকি? হ্যাঁ শালা আসলে হয়, ওকে যা খাল গাবাইতে যা ঢুকাই দেবো না সেটা আমি জানি। ও বাপ জামাই, জামাই বাবা, এ বাবারে শালা নিম্নচাপ হইছে নাকি রে বাপ? ও বাবা জামাই, কোন শালা বটে? বাবা আমি তোমার ইস বাবা, শালা শ্বশুরের নিম্নচাপ হইয়েছে বাপ। এ শ্বশুর, শ্বশুর বাবা আমার মায়ের ডাক, শালা আবার ঝাড়িবে রে ওলা উঠো। এ বাবা রে, এই জন্যই বলছি শালা, এ তো দেখছি শালা করুণা দেশটা জুড়ে আনি দিচ্ছে বাপ, আর আমার শ্বশুরের যা ডায়রিয়া অ্যাটাক করিয়েছে শালা মশা মাছি ভনর ভনর করছে। শ্বশুর এমনটি বাপ তুমি জ্বালাইও না, তুমি ঘরকে পালাইয়ে যাও। ও বাপ কতদিন বাদে আসলাম বাপ, আমার মেয়েটা এই আবার ঝাড়িবে রে। শালা রে, এ শালা দেখছি নিম্নচাপ পুরা সৃষ্টি হইয়াছে বাপ। শ্বশুর, অ শ্বশুর তুমি এখান থেকে পাক না। বাবা আমার মায়েটার সাথে কতদিন আমার দেখা হয় নাই বাপ, আমি একটু দেখাশুনো করে চলে যাব। চলে যাবে? হ্যাঁ এখানে টাকা টাকা হবে নাই। শোনো শ্বশুর, তোমাকে একটা কথা বলছি, বিয়ার আগে কত কি দেবে বলিয়েছিলে, আর তুমি তো শালা বাঁচবে নাই, খালগাবাতে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। তা কি কি দেবে? ও বাবা তোমাকে কি কি দেওয়ার কথা হয়েছিল বাপ, আমার তো কিছুই মনে নাই, দশটা নয় পাঁচটা নয়, তুমি আমার একটা মাত্র জামাই, তুমি যা চাইবে বাপ আমি তাই দেবো। সালাম মরিয়ে যাওয়ার আগে সব কিছু হাতাই নিতে হবে। তা শ্বশুর তোমার সম্পত্তি কত বিঘে আছে বাপ? 70 বিঘে। ওটা আমার নামে লিখে দিতে হবে। দেবো বাপ। তারপরে ধরো উচালনে 10 তলা একটা বিল্ডিং করিয়ে দিতে হবে। দেবো বাপ। তারপরে ধরো গিয়ে এই লাঠি মারা মোটর সাইকেল ও ধরো 150 দিলেই হবে। আর এই গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছ তো কি হাল হইয়াছে? হ্যাঁ সে দেখতে পাচ্ছি, এটা পুরো একদম গর্ত করিয়ে দিতে হবে। গর্ত কেন বাপ? ও না গর্ত না, পাকা রাস্তা করিয়ে দিতে হবে, তার জন্য অন্তত 2 গাড়ি চাই, মানে বাঁশ। বাঁশ? বাঁশ আমার বেশি উস্কারণ হবে না। ও বাস গাড়ি? হ্যাঁ। আর কি বাবা? আর ধরো 20-25 টাকা দিলে হবে, কি হবে এক নাই? আচ্ছা বাবা এইগুলো দিলে তুমি শান্ত হবে তো বাবা? ঠিক আছে আমি শান্ত হব, বলো তুমি দিবে কি নাই? নিশ্চয়ই দেবো, তবে আমার একটা কথা রাখতে হবে বাপ, তোমাকে আমি সব দিব। আর ঘরে বাবারে, তুমি যদি আমাকে সব দাও তোমার একটা কথা রাখবো নাই? বলো বলো শ্বশুর কি দিবে? বাবা আমি তোমাকে এই আমার ছাড়িবে রে এ বাবা রে, এ দেখছে আমাকে কিন্তু পালাই যেতে হবে, তা বলো শ্বশুর। বাবা বাবা বলছিলাম কি, তুমি তুমি আমার একটা কথা, একটা কথা রাখবো, তুমি যখন এত কিছু চাইয়েছো বাপ আমি তোমাকে কিছুই দিব না, এই কথাটা রাখতে হবে। কি রে শালা কি ওলা উঠো রে? হ্যাঁ শালা আমাকে কিছু দেবে নাই? তাই তো রে বাবা,
দেখি তো কি লোকটা কার সাথে কথা বলছে। গিন্নি আসছে মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি কার সাথে কথা বলছো গো? এই ও আমার বাবাই। এই তোর বাবা থেকে যাস নে, তোর বাবার নিম্নচাপ হইয়েছে। সে কি? ও বাবা বাবা, ওরে যাস নে বলছি। তোর বাপের নিম্নচাপ হইয়েছে। আয় মা আমার কাছে। ও বাবা, ওরে যাস নে, তোর বাবা আবার ঝাড়িবে। ওরে বাবা রে, শালা দেখতে পাচ্ছি, শালা পেটে দেখছি রোগ হইয়া যাবে। বলো না বাবা, তুমি কখন এসেছো? ও মা এসেছি আমি অনেকক্ষণ রে মা। মা, তা বাবা তোমার কী হয়েছে? আর বলিস নে মা, আমার আসতে আসতে পাতলা পায়খানা আর আমার গায়ে জ্বর এসেছে রে মা। ও বউ, বাবা, ও বাবা, দেখ বউ, ও বউ তুই তোর বাপের কাছ থেকে সরিয়ে আয়। বউ তোর বাপের কাছ থেকে সরিয়ে আয়, এদিকে আয়, ওদিকে একটু মন প্রাণ দাও। হ্যাঁ কথা বলছি, তোর শ্বশুর তোর বাপের কাছে যাস নেই, চুপ করে এখানে বস। না না, আমার বাপের কাছে যাবো না মানে। ও বাবা, বাবা বল মা, তুমি কিছু খাবে? চিন্তা করো শালা, শ্বশুর শালা আগিয়ে মজিয়ে যাচ্ছে, মেয়ের মন তো শালা খাবে। বলে না বাবা, তুমি কি খাবে? মা আমি বেশি কিছু চাই নে, আগের মতো তো খেতে টেতে পারবো না, সদু তিন রসগোল্লা আনিস। উড়িয়া শালা শেষ খাওয়া খাতে আসছে রে বাপ, আর কি দিতে হবে? ও মা, আর কি খাবে বলে? ওই কিলো পাঁচেক দই আর কিলো দশেক আটার রুটি আর ব্রয়লারের মাংস কিলো দশেক। বাবা অল্পের মধ্যে ছড়িয়ে গেল। বাবা, ও মা আমার ভীষণ শীত করছে, তুই আমাকে একটু গায়ে কাঁথা দিবি? না না, আমি এক্ষুনি তোমায় নিয়ে আসছি কাঁথা। এই তারা তুই কোথায় যাচ্ছিস? শুনলে আমার বাবা শীত করছে। ওরে শীত করছে শোন, ওই কাজ কাঁথা চাদর পাঁথে দিতে হবে না, তুই এক কাজ করে গরুর গায়ে যে চটটা দেওয়া আছে তোর বাবার গায়ে সেইটা জড়িয়ে দে, একটু পরেই তো শ্মশানে নিয়ে যেতে হবে। বাবা তুমি বলছো, আমি এক্ষুনি আসছি। শ্বশুর শ্বশুর চলে যাচ্ছে, যাক না, আচ্ছা থাক, তারপর দেখাচ্ছি মজা। হ্যাঁ শালা বরিকাতে সেদিন একবার নিল টেক্কা বিড়ি, দুই ভাই বিড়ি চেয়েছিলাম, দেয়নি, ওর বাপের জন্য খাবার আনতে গেল। দেখি ওর কি এনে দিচ্ছে ওর শ্বশুরে গায়ে, আমি সেটা একটু দেখব। বাবা চিন্তা করো, সেই এই বছরই শালটা কিনলাম, ওর বাবার গায়ে চাপা দিচ্ছে। এই নাও বাবা, আমি তোমার গায়েই ঘুরে। হ্যাঁ ভালো করে চাপা দে, যাতে ফুটিয়ে যায় তাড়াতাড়ি, দে ভালো করে চাপা দে। এবার বাবা তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, তাড়াতাড়ি করে আসিস মা। শালা শ্বশুর তোকে শেষ খাওয়া খাওয়াবো, দাঁড়া। শ্বশুরকে কী করিয়া তাড়ানো যায়? হ্যাঁ মনে পড়িয়েছে, শ্বশুর শ্বশুর। হ্যাঁ বাবা, ও বাবা, কানের দ্বারে বেশি চেঁচামেচি করো না, আমার আর সহ্য হয়েছে না। এই দেখো তোমার ধানে ছাগল খেয়ে নিচ্ছে। ও বাবা তুমি ধান তাড়িয়ে এসো। বুড়ে শালা ইচ্ছে তো শালা চালাক মাল, এ তো না খেয়ে যাবে না, আর এ দেখতে পাচ্ছি। ও বাবা আমার আবার ঝাড়বে রে, যাক অল্পের উপর দেখে। শালা শ্বশুরকে মেরিয়ে ধরিয়ে চালা তাড়াবো। শ্বশুর এখান থেকে তুমি যাবে নাকি? না বাবা আমি যাবে না, শালা তোমার বাপ যাবে, তুমি তুমি যাবে, এইবার বউ তুই বাপ বলিস কি না সেটা আমি তোকে এইবার বুঝাই দেব রে। শালা শ্বশুরকে মেরিয়ে দাঁড়াইছি আর আমি এই শালা শালের মধ্যে ঢুকিয়ে থাকবো, দাদারা বৌদিরা কেউ যেন বলবেন নাই যে আমি শালা ঢুকিয়ে রয়েছি, আর বললে কিন্তু আমার গু কুকুরিয়ে খাবে, আর যেসব বৌদিরা বলি দিবে তাদের মাথা ভর্তি উকুন হবে, বলি দিচ্ছি বলো। শালা ঢুকি, দাদারা আমার শ্বশুরের মতো হইলেও বলবেন আর না হইলেও বলবেন, কেমন? ও দাদারা আমার শ্বশুরের মতো হচ্ছে? হচ্ছে নাই না, দাঁড়াও আবার একটু চেষ্টা করি। হ হ ও দাদারা হচ্ছে? হচ্ছে নাই তো, তোমাদের কাছে জিজ্ঞাসা করবো নাই, বৌদিদের কাছে জিজ্ঞাসা করবো, দাঁড়াও। ও বৌদুরা বৌদিরা হচ্ছে? বৌদিরা সব সালা দেওয়ারের দলে গো,
কোনো চিন্তা করতে হবে নাই বৌদি, তোমাদের এবার পুজোর সময় সবাইকে মিষ্টি খাটি দেবো, পয়সাটা অবশ্য তোমরাই দিবে, তার কোনো কোন বাবা এই যে তাড়াতাড়ি ঢুকে পড়ি। ও বাবা বল মা, বলো বাবা, তুই আমাকে জোরে জোরে বাপ বলে ডাক। কেন বাবা এ কথা বলছো কেন, আর তুমি কাঁপছো কেন? ও মা আর বলিস নাই রে মা, জম বামনিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এসে গেছে। শিখি বাবা তুমি মরে গেলে আমি কাকে বাবা বলবো? সেই জন্য তো বলছি রে মা, তুই আমাকে ঘন ঘন বাপ বলে ডাক। ও বাবা, ও মা, বাবা, ও মা, বলি গিন্নি আমায় বাপ বলেছে, গিন্নি আমায় বাপ বলেছে, পাড়ায় পাড়ায় বলে বেড়াবো গিন্নি আমায়। ও গো পড়ে মিলছি, কখনো কোনো দিন বউ স্বামীকে বাপ বলে ডাকে? কেন তুই যেই আমার বললি? শোনো, বিপদে পড়লে মেয়ে ছেলে বিপদে পড়লে বাপকে ডাকে, তাই আমার বাপকে ডেকে। ও তুই আমাকে বাপ বলিস নি? না গো। তাহলে চল আমরা মিলেমিশে যাই বাড়ি।